অরিপ্রি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকে কোথায় গেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর একটা জায়গা আজকে ভিজিট করতে গেছি। একটা রিক্সায় উঠেছি, রিক্সাগুলোতে উঠেছি, এই রিক্সা। যাওয়ার পথে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। একটা আঙ্কেল খুব সুন্দর করে অনেকগুলো পাখিকে খাওয়ার দিয়ে গেল, আর কিছু একটা প্রে করলো, তারপর উনি চলে গেল। আমার এত ভালো লেগেছে। উপর বাজে এখন দুটো প্রচুর খিদে পেয়ে গেছে, মুড়ি খাচ্ছি কারণ কোথাও। হ্যাঁ, তো এখন খিদে পেয়ে গেছে, মুড়ি খাচ্ছি, কোথাও সেরকম দাঁড়াতে পারিনি, খেতেও পারিনি। আর এখন কোথায় এসছি? হ্যাঁ, রাজঘাটে এসছি, গান্ধীর সমাধি দেখতে। তো আমরা এখন ব্যাগপত্র চেকিং টেকিং করে সব কিছু চেক করে তারপর ঢুকলাম ভিতরের দিকে। আমরা চলে এসেছি রাজঘাট, যেখানে বাপুজির সমাধিস্থল, মানে মহাত্মা গান্ধী। তো ভীষণ সুন্দর, দূর থেকেই অনেকটা তোমরা বুঝতে পারছো। কি সুন্দর ফুলের বাগান, উপরে সব কি গোলাপ? দেখতে পাচ্ছ এখানে বাপুজির সমাধি হয়েছিল। আর এত সুন্দর একটা দেখো যে আগুনের মতো জ্বলছে, এটা বরাবরই 24 আওয়ার্স এটা এরকম ভাবে জ্বলে, সেরকম ভাবে এটা তৈরি করা। আর প্রত্যেকটা দিন তাজা ফুল দিয়ে এতটা সুন্দর করেই প্রত্যেকটা দিন এই জায়গাটা সাজানো থাকে, প্রচুর মানুষ আসে এটা দেখার জন্য। তো এইটা ছিল ভিতরে, আর বাইরের পোর্শনে উপরের জায়গাটা, উপরে উঠতে হয় অনেকটা বেয়ে, তারপর উপরের জায়গাটা খুব সুন্দর করে চারিদিকে ফুলের বাগান আছে। তো আমরা এখন যাচ্ছি ফুলের বাগানটা দেখতে। নিচে থেকে ভীষণ সুন্দর লাগছে ফুলের বাগানটা। তো অনেকেই গেছে উপরে ছবি তুলতে, তো আমরাও এখন যাচ্ছি উপরে। উপর থেকে দেখো সমাধিস্থলটা দেখা যাচ্ছে। তো ওটা ছিল নিচের পোর্শনে, আর উপরে চারিদিকে দেখো এত বড় ফুলের বাগান, একদম পুরো চারিদিকটাতে সুন্দর করে ফুলের বাগান ছিল। তো এখানে কিছু ফটো ক্লিক করতে এসেছি আর ফুলের বাগানটা দেখতে এসেছি। ফুলের বাগান দেখতে কার না ভালো লাগে, ছোট ছোট সানফ্লাওয়ারের মতো দেখতে ছিল, বাট সানফ্লাওয়ার না, এই ফুলগুলো কি ফুল যায় না, বিভিন্ন রকমের ছিল, হলুদ, সাদা, পিঙ্ক, অনেক কালারের ছিল। কেউ যদি জানো আমাকে কমেন্ট করে বলবে এগুলো কি ফুল। তো আজকের ভিডিওটা খুব বেশি বড় করিনি আর খুব বেশি বাড়াইওনি। তো সবাই ভালো থেকো, আমাকে এভাবে সাপোর্ট করতে থেকো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে।